আরেকটি অংশ সূরা ইয়াসিন আমতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা ইয়াসিন পড়তেন উনি তো শেষ করতে পারতেন না বারবার আয়াত পড়তেন বারবার আয়াত পড়তেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন ও গো নবীর সাহাবী আপনি যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেন এই আয়াতটা বারবার তেলাওয়াত করেন সামনের দিকে যেতে পারেন না সব থেকে পানি প্রবাহিত হয় দাড়ি দিয়ে টপটপ করে পড়ে ও গো নবীর সাহাবীর কারণ কি রহস্য কি উমর ফারুক বলতেন বাবা আজকে নামাজ যারা পড়ে না নামাজীদের সাথে মিলার সুযোগ আছে যারা ওয়াক বলে না নাহকের সাথে মিলার সুযোগ আছে যারা হারাম খায় তারা হালাল খানেওয়ালাদের সাথে মিলার সুযোগ আছে যারা সত্য কথা বলে তারা মিথ্যাদের সাথে মিলার সুযোগ আছে ও গো আল্লাহর বান্দারা এমন একটা সময় আসবে এমন একটা মুহূর্ত আসবে যে সময় আরশের মালিক আল্লাহ উনি এলান করে দিবেন কিয়ামতের মাঠে অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন অত অপরাধী যারা আছো তারা নেককারদের সাথে আজকের দিনে মিশতে পারবা না একসাথে বসতে পারবা না তোমরা আলাদা হয়ে যাও তোমরা আলাদা হয়ে যাও উমর ফারুক বলেন ও নবীর সাহাবীরা শুনো আমি আয়াত তেলাওয়াত করি আর ভাবি ওই বদকারদের কাতারে আমি উমর যদি পড়ে যাই আমার কিয়ামতের মাঠে কি অবস্থা হবে আর আমাদের কোনো অনুমতি নাই কি বলেন আমাদের কোনো অনুমতি নাই মনে করছেন সেই দিনও মিশে যাবেন আজকে নামাজ পড়ছেন না যারা নামাজ পড়ে তাদের সাথে চা খাচ্ছেন খান কিন্তু সেই দিন মিশার কোনো সুযোগ নাই আজকে আপনি মানুষ বানানো স্লোগান দিচ্ছেন আর যারা আল্লাহর দেওয়া স্লোগান দিচ্ছে তাদেরকে বাধা দিচ্ছেন দেন তাদের সাথেও বসার সুযোগ আছে কিন্তু কিয়ামতের মাঠে বাবা বসার কোনো সুযোগ কারণ আপনি মানুষ বানানো স্লোগান দিয়েছেন আর একদল আল্লাহর বানানো স্লোগান দিয়েছে দুটা কি সমান হতে পারে কি বলেন দুটা কি সমান হতে পারে এই জন্য দুইজনের জায়গা হবে আলাদা দুইজনের পথ হবে আলাদা